বাংলাদেশের মতো পৃথিবীর অন্য কোনো দেশে এতটা কর ফাঁকি হয় না। এনবিআরের যথাযথ সংস্কারের অভাবেই এই সুযোগ নেন ফাঁকিবাজরা। আইসিএবি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। এ সময় সামষ্টিক অর্থনীতির চলমান সংকট মাথায় রেখে নতুন বাজেট প্রণয়নের পরামর্শ দেয়া হয়। চলমান অর্থনৈতিক বাস্তবতায় কেমন হওয়া উচিত আসছে অর্থ বছরের বাজেট, সেই রূপরেখা তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করে পেশাজীবী সংগঠন আইসিএবি। বক্তারা বলেন, করকাঠামো, রাজস্ব ব্যবস্থাপনা সহ নানা সমস্যা রয়েছে অর্থনীতিতে, যে কারণে বিনিয়োগ আসছে না দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে। ট্যাক্সেশন সিস্টেমটাই হচ্ছে বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী, কারণ এই ধরনের অন্যায়গুলি মেনে নেওয়া যায় না। আমাদেরকে কিন্তু এখন রিফর্ম করতে হবে, দেখতে হবে যে এখন এই পরিস্থিতিতে কি আমরা পিপিআর 08 এর আওতায় আমরা রাষ্ট্রীয় প্রক্রিয়াগুলি কি আমরা করতে পারবো কি করতে পারবো। ব্যবসাকে হেল্প করতে পারে এন্টায়ার দেশের এসএমই গুলো, ক্ষুদ্র ব্যবসা কিভাবে ফাইন্যান্স পেতে পারে সেদিকে সিরিয়াসলি নজর দেওয়া দরকার। অনুষ্ঠানে ঘুরে ফিরে আলোচনায় আসে বড় প্রকল্প বাস্তবায়ন এবং অর্থায়নের বিষয়গুলো। বক্তারা বলেন, চলমান আর্থিক অবস্থা বিবেচনায় আসছে বাজেটে এই খাতে বরাদ্দ দিতে হবে সতর্কতার সাথে। এ সময় নতুন ভ্যাট আইনের শতভাগ প্রয়োগের দাবিও তোলেন কেউ কেউ। বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করতে যেই হিমশিম খাচ্ছি, সেখানে হঠাৎ করে করে দেখা যাচ্ছে বলা হচ্ছে আমাদের আরও আর একটা প্রকল্প দেন, কোন বড় প্রকল্প, এগুলো কোন ফোরামে আলোচনা করে ডিসিশন নিয়ে একটা পদ্ধতিগতভাবে যাওয়া হয় কি না হয় এগুলো বোঝা যায় না। কর্পোরেট ট্যাক্সের কর কমানোর জন্য একটা দাবি আছে, আমি মনে করি এটাও যুক্তিসঙ্গত দাবি, কিন্তু আমাদের অতীতে দেখেছি যে 2-3 বছর আগে যে রেটটা কমানো হলো তার একটা ইম্প্যাক্ট কী হয়েছে। সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফেরাতে আসছে বাজেটে বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, কর ফাঁকি রোধে নিতে হবে যথাযথ পদক্ষেপ। এই বাজেটের যে অবজেকটিভস হওয়া উচিত ম্যাক্রো পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা এক প্রথম অবজেক্টিভ হওয়া উচিত ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন। স্টেবিলাইজেশনের কয়েকটা পার্ট থাকে, সেটার মধ্যে আমাদেরকে আনতে হবে যে ইনফ্লেশনটা কমাতেই হবে, ট্যাক্স নেটটা বাড়াতে হবে, ট্যাক্স রেট না, বরং ট্যাক্সের যে পারেন কিছু কমাতে পারলে ভালো হয়। ট্যাক্স ফাঁকি দুনিয়াতে আছে, কিন্তু আমাদের মতো এত ফাঁকি দুনিয়ার কোথাও নেই। এখন এই ট্যাক্স ফাঁকিটা অবশ্যই বন্ধ করতে হবে। এ সময় তেল চিনির মতো অতি প্রয়োজনীয় পণ্যে শুল্ক বাদ দেওয়ার পরামর্শ আসে অনুষ্ঠানে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করলেও ইউসিবির সঙ্গে একীভূত হচ্ছে না ন্যাশনাল ব্যাংক। শনিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক একীভূতকরণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ নিয়ে ব্যাংক খাতে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর ওই ব্যাংকগুলো থেকে আমানত তুলে নেয়ার হিড়িক পড়ে। পরিস্থিতি সামলাতে গেল 15 এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক জানায় যে আপাতত ঘোষিত 5টি ব্যাংকের বাইরে একীভূতকরণের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তীব্র গরমে জমজমাট কোমল পানীয় ও আইসক্রিমের বিক্রি, ফলে কঠিন হচ্ছে নিরবচ্ছিন্ন সরবরাহ এবং উৎপাদন ধরে রাখা। ব্যবসায়ীদের মতে এবছর কেবল ব্র্যান্ডের আইসক্রিমের বিক্রি ছুঁতে পারে 3,000 কোটি টাকার ঘর। মনির হাসানের রিপোর্ট। তীব্র গরমে একদণ্ড প্রশান্তি এনে দিতে জরুরি নেই আইসক্রিমের, তাই তো রাজধানী ঢাকার প্রতিটি অলিগলি, রাজপথ কিংবা ছোট বড় জমায়েতে দেখা মেলে এমন চিত্রের। গেল মাসখানেকের অসহনীয় গরমে যা হয়ে উঠেছে আরও পরিচিত। বিক্রেতারা বলছেন, সপ্তাহ 2-এর ব্যবধানে বিক্রি এতটাই বেড়েছে যে কঠিন হয়ে পড়েছে যোগান দেয়া। অন্যদিকে ক্রেতাদের ক্ষোভ বাড়তি দাম নিয়ে। কোম্পানির মাল দিয়ে খুলে পাঠাচ্ছে না, এখনও অনেক আইসক্রিম শর্ট আছে, কোম্পানি মাল পাই না, আজকে অনেক আইসক্রিম পাই নাই মনে করেন। এখন অতিরিক্ত গরমে ঠান্ডা খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না ভাই। 20 টাকা ছিল, 25 টাকা, যেটা 30 টাকা ছিল সেটা 35 টাকা হয়েছে, 400 টাকার বক্স সেটা 500 টাকা হয়েছে। আইসক্রিমের বাইরে এ বছর বিভিন্ন রকম কোমল পানীয়র চাহিদাও বেড়েছে অস্বাভাবিকভাবে, তাই তো পাড়া মহল্লার দোকানপাট থেকে সুপার শপ কিংবা ভ্রাম্যমান বিক্রেতা সবারই ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। রাজধানীর ইন্দিরা রোডে বছর 4 ধরে কোমল পানীয় আর শরবতের ব্যবসা করা মোহাম্মদ সবুজ হিমশিম খাচ্ছেন ক্রেতার চাপ সামাল দিতে। চাহিদা যা বলার বাইরে, আমরা মাল পাচ্ছি না, কোনো কোম্পানির কাছেই প্রোডাক্ট নেই, পানি নেই, কোল্ড ড্রিঙ্কস নেই, প্রচুর চাহিদা। যতটা ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি হলো, আর ঢাকায় 74 বছরে এটা প্রথমবার হয়েছে।
টানা 24 দিন গরম পড়ছে। আগে এতটা খাওয়া হতো না কজ, এত তো আর গরম পড়তো না কখনোই ঢাকা শহরে, এরকম ফাস্ট হচ্ছে এত গরম পড়লো, যার কারণে প্রায় ঠান্ডা খেয়ে বেড়াতে হইতেছে। দেশে মোটা দাগে ব্র্যান্ডের আইসক্রিমের ব্যবসা সোয়া 2,000 কোটি টাকা, তবে এ বছর তা 3,000 কোটি ছুঁতে পারে বলে আশা উদ্যোক্তাদের। তাদের মতে মোট বার্ষিক বিক্রির 60% হয় মার্চ থেকে জুন পর্যন্ত, যদিও এবার সেই চাপ বেড়েছে আগে ভাগেই। তাদের মতে কাঁচামাল শতভাগ আমদানি নির্ভর হওয়ায় দাম সমন্বয় করতে হয়েছে আন্তর্জাতিক বাজারের সাথে। আইসক্রিম থেকে শুরু করে অন্যান্য যে বেভারেজ বলি, এই ধরনের যে ভোগ্যপণ্য, এগুলোর কিন্তু ডিমান্ড অ্যাবনর্মালি বেড়ে গিয়েছে। সো অ্যাবনর্মালি বাড়ার ফলে যেটা হচ্ছে সাপ্লাই ভার্সেস ডিমান্ডের যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু একটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই গ্যাপটা বড় হয়ে গিয়েছে ডিউ টু দিস অ্যাবনর্মাল হিট। আইসক্রিমের বাইরে দেশে কোমল পানীয়র বাজার ছাড়িয়েছে 10,000 কোটি টাকা, যার অর্ধেকের বেশি সরবরাহ করে দেশীয় প্রতিষ্ঠানগুলো। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। রোহিঙ্গা শিশুদের শিক্ষায় 1,123 কোটি টাকার প্রকল্প নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কিন্তু আশ্চর্যের তথ্য হলো এই ব্যয়ের 39% যাবে টিফিনের পেছনে। বিশ্বব্যাংকের সহায়তায় এত বড় প্রকল্পের করা হয়নি সম্ভাব্যতা যাচাই, যার যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুদের সীমিত পরিসরে শিক্ষা দিচ্ছে বিভিন্ন উন্নয়ন সংস্থা, তবে সেই সুযোগ বাড়ানোর আলোচনা দীর্ঘদিনের। দেরিতে হলেও এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ক্যাম্পে শিশু ও কিশোর কিশোরীদের শিক্ষার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে, যাতে বলা হয় আগামী 4 বছরে নতুন করে স্থাপন করা হবে 300টি শিক্ষাকেন্দ্র, সংস্কার করা হবে বিদ্যমান 3,000 লার্নিং সেন্টার। হোস্ট কমিউনিটি মনে করে এরা যদি আমাদের মতোই লেখাপড়া শিখে তাহলে তো আমাদের সাথে একদিন তাদের প্রতিযোগিতার বাজারে নামতে হবে, চাকরি বাকরি বাসস্থান সব কিছু নিয়ে। এটা যেরকম প্রশ্ন আছে, অন্যদিকে প্রশ্নটা আছে যে তারা যদি ফিরে যায় সেখানে তারা তাইলে কী করবে। কাজেই তাদের মাতৃভাষায় তাদের শিক্ষা দেয়া, তার সাথে গুরুত্বপূর্ণ হলো খালি লেখাপড়া নয়, কর্মদক্ষতা। সোয়া 1,100 কোটি টাকার নতুন ওই প্রকল্পের সিংহভাগ অর্থে যোগান দেবে বিশ্বব্যাংক, কিন্তু বিপত্তি ব্যয় প্রস্তাবনায়। এ প্রকল্পে শিক্ষার্থীদের টিফিনে কলা বনরুটি ও বিস্কুট খাওয়াতে ব্যয় ধরা হয়েছে প্রায় 450 কোটি টাকা, যা মোট ব্যয়ের 39%। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে 14 কোটি আর মনসামাজিক উন্নয়নের জন্য 77 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হয়নি। এইটা কি ঋণের অর্থায়নে করা নাকি এটা অনুদানের ভিত্তিতে করা? কারণ এই রোহিঙ্গাদের দেখাশোনার দায়িত্ব তো শুধু বাংলাদেশ সরকার না, এটা তো একটা আঞ্চলিক সমস্যা, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু, শুধু আমাদের ঘাড়ে পড়বে কেন? বিশ্বব্যাংক এখানে শুধুমাত্র এটাকে চ্যারিটি হিসাবে, দান খয়রাত হিসাবে বিবেচনা না করে যে কোনো শিক্ষার্থীর বা শিশু কিশোরদের শিক্ষাকে নিশ্চিত করা। সরকারের ব্যয় সংকোচন নীতির মধ্যে দেখে শুনে ব্যয় পরিকল্পনার আহ্বান বিশ্লেষকদের। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। টুপিতে বাহারি নকশা তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন রংপুর অঞ্চলের দরিদ্র নারীরা, যা রপ্তানি হচ্ছে ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তবে ব্যবসায়ীরা বলছেন প্রশিক্ষণ কার্যক্রম এবং ঋণ সুবিধা বাড়ালে তৈরি হবে নতুন উদ্যোক্তা। সুই সুতা থেকে সরছে না চোখ, আপন মনে টুপির উপর নকশা করছেন আরজিনা ও কদবানু। বাহারি নকশায় টুপি তৈরিতে ব্যস্ত গ্রামের অন্য নারীরাও, ঘর সামলে অনেকের কাছে যা বাড়তি আয়ের উৎস। না, এটা আমাদের অবসর সময়ের জন্য করি, বাচ্চাদের লেখাপড়া মনে হয় খরচ লাগে, নিজের কাপড় চোপড়ে লাগে, নিজের কাজেও হয়তো বা সংসারে একবার লাগে। সংসারের সহজিতা ভালোই হয়, হয়তো বা একটা স্যার প্রাইভেটের টাকা দেয়, একটা মাদ্রাসার টাকা দেয়, নিজেরও একটা কাজে লাগে। 100 টুপি দিলে 5,000 টাকা দেয়, বোনাস 1,500। উদ্যোক্তারা জানান এ অঞ্চলের তৈরি টুপির চাহিদা ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যেখানে প্রতিটি টুপির দাম 2,000 টাকা পর্যন্ত। তবে চ্যালেঞ্জও রয়েছে খানিকটা। 100 টুপি জমা দিলে 5,000 টাকা করে কমিশন পায়, প্লাস ঈদে প্রতি ঈদে বোনাস আছে, এবং কাজ যদি সুন্দর হয় প্রতি টুপিতে আমরা 100 টাকা, মানে যা মজুরি তার চেয়ে আবার ওই কর্মীদেরকে বোনাস দিই। ব্যবসায়ীরা বলছেন প্রশিক্ষণ সহ ঋণ সহায়তা পেলে বাড়বে উদ্যোক্তার সংখ্যা। বিসিক অথবা
জেলা প্রশাসক যদি একটা গুরুত্ব দেন বা এদেরকে যদি আরও ভালো রকম কর্মশালা করান বা চেম্বার অব কমার্সের যদি উদ্যোগ নিয়ে এই কাজগুলো করেন, তাহলে আমার মনে হয় যে আরও বেশি এই কাজটা বেগবান হবে, আরও ত্বরান্বিত হবে এবং কাজ করার ক্ষেত্রে সহায়ক একটা ভূমিকা পালন করতে পারবে। ক্ষুদ্র শিল্পের প্রসারে প্রশাসনের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরলেন জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে লক্ষ্য স্থির করে দিয়েছেন, কর্মসংস্থান বাড়াতে হবে এবং কর্মসংস্থানের জন্য আমরা 25 জন নারীকে প্রশিক্ষণ দিয়েছি, 20 জন এখনও কিন্তু ওই কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছে এবং ওই এলাকায় ওই উপজেলায় আমরা বিআরডিবির মাধ্যমে কিন্তু ওই একই প্রশিক্ষণ অন্যান্য নারীদেরকে এই ফেব্রুয়ারিতে দিয়েছি। রংপুরে এখন টুপিতে নকশা করে স্বাবলম্বী হচ্ছেন অন্তত 45,000 নারী। ফকরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। আবারও একদিনের ব্যবধানে ভরিতে 335 টাকা কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজসের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী আজ বিকেল থেকে 22 ক্যারেটের প্রতি ভরি গোল্ড বিক্রি হবে 1,12,615 টাকা দরে। এর আগে শনিবার ভরিতে 630 টাকা কমিয়ে প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় 1,12,930 টাকা। এছাড়া দাম সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়েছে 21, 18 এবং সনাতনী স্বর্ণের ক্ষেত্রেও। স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়। কয়েকদিনের টানা নিম্নমুখী প্রবণতা থেকে বের হয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের শেয়ার বাজার। সংক্ষেপে এবার জানিয়ে দিচ্ছি সে তথ্যই। শুরুতে আমরা যদি দেখি যে দেশে যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, সেটির সার্বিক সূচক, সেটি অবস্থান করছে 97 পয়েন্ট বেড়ে 5,615 পয়েন্টে। আমরা যদি দেখি হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে কিন্তু 300টির, কমেছে 52টির এবং অপরিবর্তিত রয়েছে 54টির। লেনদেন হয়েছে 613 কোটি টাকা। দেশের অপর পুঁজিবাজার আমরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যে সার্বিক সূচক CSPI, সেখানে আমরা দেখছি যে সেখানেও কিন্তু 183 পয়েন্ট পরিবর্তন হয়ে অবস্থান করছে 15,999 পয়েন্টে এবং হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 113টির, কমেছে 71টি, অপরিবর্তিত রয়েছে 22টি এবং লেনদেন হয়েছে 15 কোটি টাকা। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 পেল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের AMD ইভা রেজওয়ানা নীলু। এবছর ওয়ালটন সহ মোট 29টি শিল্প কারখানা এই সম্মাননা পেয়েছে। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম এবং PLC বিজনেস 24 এর এখনকার আয়োজন এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।